সাহাবীদের মধ্য থেকে একজন পরিবার আল্লাহর নবীর দরবারে আসলে না আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের সংসারে উপার্জন করার, আমাদের সংসারে রুটি রুজি যোগান দেওয়ার একটা মাত্র আমাদের বড় সন্তানটা, 3 দিন ধরে তাকে পাচ্ছি না, সে হারায় গেছে, তাকে যেন কারা ঘুম করে ফেলেছে, ওগো আল্লাহর নবী দোয়া করেন যাতে করে আমরা আমাদের সন্তানটাকে খুঁজে পাই। আল্লাহ নবী তাদেরকে 3টা বাক্য বললেন। কয়টা বাক্য? আল্লাহ নবী 3টা বাক্য বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, আর 3 নম্বরে বলে দিলেন, তোমরা বেশি বেশি করে পড়বা, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, যাও যাও যাও, এই আমল করো, এই আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাদের সব সমস্যাগুলো সমাধান করে দিবে। বাড়িতে চলে আসলো, আয়েশা ওই সাহাবী তার স্ত্রীদেরকে বললো, শোনো, আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম, ও যুবক এই কথাটা ভালো করে শুনে রাখেন, ও মা, ও ভাই, ও বোন, ও মুসলমান, সাহাবীদের এই আমলটা ভালো করে শুনে রাখেন, আমরা যখন বিপদে আপদে পতিত হয়ে যাব, বালা মুসিবতের মধ্যে পড়ে যাব, আমরা যদি আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে ভরসা করি, আর বেশি বেশি করে যদি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ করি, ওই সাহাবীদের মতো আল্লাহ তাআলা আমাদের বিপদগুলো দূর করে দিবে, ঠিক কিনা বলি? আল্লাহ আমাদের ওই বিপদগুলো দূর করে দিবে। আজকে আমরা বিপদে পড়লে চলে যাই মাজারে সিজদা করার জন্য, বিপদ থেকে বাঁচাও, আরে বেটা তোর বাবাই তো বিপদের মধ্যে আছে, তোর বাবাই তো গাঁজা খায়া নিজের জীবনটা নষ্ট করে দিছে, সে আবার অন্যের বিপদ দূর করবে কিভাবে, ঠিক কিনা বলে? ওই সাহাবীরা বাড়িতে চলে আসলেন, বেশি বেশি করে তারা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করলেন, বেশি বেশি করে তারা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করলেন। ওই যে তার সন্তানকে যারা ঘুম করেছে, সে একটা ইহুদিদের জিন্দারখানা জেলের মধ্যে বন্দী আছে, বেশি বেশি করে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ইহুদির জেলখানার মধ্যে এমন শীত দিলেন, এমন ঠান্ডা দিলেন, ঠান্ডার কারণে কোনো প্রহরীরা আর বাইরে দাঁড়ায় থাকতে পারলো না, তারা ঘরের মধ্যে ঢুকে গেল। ঠান্ডার পরে আল্লাহ এমন বৃষ্টি দিলেন, কোন সৈন্য আর জেলখানার বাইরে দাঁড়ায় পাহারা দিতে পারলো না, তারা ঘরের মধ্যে ঢুকে যেতে বাধ্য হলেন। একটু পরে আল্লাহ এমন মরুভূমি থেকে ধুলি ঝড় দিলেন, ঝড়ের কারণে প্রতিটা সৈন্যের চেহারার মধ্যে যায়া এমন ভাবে বালু কণাগুলো ঢুকে গেল, তারা আর চোখে দেখলো না, তারা বেহুশ হয়ে জায়গার মধ্যে এক একটা পড়ে রইল, আর তাদের ঘোংরালির আওয়াজ ওই যুবক শুনতে পাইলো, দেখলো একজন সৈন্য আর বেঁচে নাই, তারা এক একজন পড়ে পড়ে তারা কাতরাচ্ছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, তারা ঝড়ের কারণে ঠান্ডার কারণে ওই জায়গার মধ্যে তারা এক একটা ফিট হয়ে পড়ে আছে, এখন যে তারা তাকে পাহারা দিবে সেই শক্তি তখন তাদের নাই। এই সুযোগে ওই প্রহরী জেলখানার গেট খুলে বাহিরে চলে আসলেন, আর বাড়ির দিকে রওনা করলেন। পাশে ছিল একটা ইহুদিদের বড় ভেড়ার পাল, বকরির পাল, উটের পাল, ইতিহাসের মধ্যে এসেছে ওই ভেড়ার পালের মধ্যে, বকরির পালের মধ্যে 4000 উট ছিল। কয় হাজার উট? 4000-এর মতো উট ছিল, 300-এর মতো বকরি ছিল। ওই যুবক যখন দৌড় শুরু করলেন, তার পিছনে পিছনে ওই উট আর বকরিগুলো দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে দৌড়াতে যুবক বাড়িতে চলে আসলেন, তার সাথে 4000 উটও তার বাড়িতে চলে আসলেন। আর তারা যখন বাড়িতে চলে আসার পরে ওই যুবকের মা বাবা ঘর থেকে বের হয়ে আসলেন, দেখলেন তার সন্তানের গলার আওয়াজ শোনা যায়, বাহিরে এসে দেখে তার সন্তান দাঁড়ায় আছে, অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলো, বাবা এতদিন তুমি কোথায় ছিলা? বলে, বাবা আমাকে ইহুদিরা তাদের জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে, তাহলে জেলখানা থেকে কিভাবে মুক্তি পাইলা?
বলে বাবা আজকে জেলখানার মধ্যে এমন বৃষ্টি হয়েছে, এমন ধুলি ঝড় হয়েছে, জীবনেও আর কোনোদিন এই ঝড় আর এই ধুলি আমি কোনোদিন দেখি নাই। ঠান্ডার কারণে একজন প্রহরীও বাইরে তারা দাঁড়াইতে পারলো না, ধুলি ঝড়ের কারণে তাদের চোখ গুলো নষ্ট হয়ে গেছে, তারা ঠান্ডায় এক একটা ফিট হয়ে মাটির মধ্যে পড়ে আছে, তাদের মৃত্যু হওয়ার উপক্রম। এই সুযোগে আমি জেলখানার গেট খুলে আমি বাহিরে বেরিয়ে আসলাম, দেখি আমাকে ধরার মতো কেউ নাই, সবাই ফিট হয়ে জায়গার মধ্যে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে। এই সুযোগে আমি জেলখানা থেকে বের হয়ে চলে আসলাম। বললো বাবা তুমি চলে আসছো, কিন্তু তোমার সাথে এতগুলো উটের পাল ভেড়ার পাল কোথা থেকে আসলো? বলে বাবা আমি যখন দৌড় শুরু করেছি পাশে ছিল ইহুদিদের একটা উটের পাল ভেড়ার পাল, এই উটগুলো আমার পিছনে পিছনে দৌড়ায় চলে আসছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই সাহাবী তার সন্তানকে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা ব্যাপারটা কি? বলে আল্লাহ নবী ঘটনা তো ঘটে গেছে। বলে কি ঘটনা? বলে তিন দিন আগে আয়েশা আমরা আপনার কাছে দরখাস্ত করেছিলাম, আমাদের ছেলে হারায় গেছে, তাকে পাই না। আপনি আমাদেরকে যে আমলটা শিখিয়ে দিছিলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? কার উপরে ভরসা করতে হবে? আরো জোরে বলেন আল্লাহ কোরআনের আয়াত, বাবা আমি বানায়া বলছি না, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলে যে আমার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। তৃতীয় নম্বরে নবীজি আপনি আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওগো নবীজি এই দোয়াটা আমরা বেশি বেশি পড়েছি। নবীজি বলল শোনো শোনো, তোমরা এই আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাদের সন্তানকে ইহুদিদের জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন এই আমল করার কারণে আল্লাহ তোমাদের সন্তানকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে। সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ নবী মানলাম এই আমল করার কারণে আল্লাহ তাআলা আমাদের সন্তানকে আল্লাহর কুদরতে জ্বর দিয়া ঠান্ডা দিয়া ইহুদিদেরকে অসুস্থ করে সেখানে বেহোশ করে আমার সন্তানকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে, কিন্তু আমার সন্তানের সাথে যে 4000 উট আর বকরি চলে আসছে এটার মাসালা কি হবে, এটার সমাধান দেন। আল্লাহর নবী বললেন এটার সমাধান তো আমি দিতে পারবো না, এই উট আর বকরি তোমাদের জন্য জায়েজ হবে কিনা এর সমাধান দিবেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি বলে এর সমাধান তো আমি দিতে পারবো না, এর সমাধান দিবেন। এবার নবীজি ওহির জন্য অপেক্ষা করতেছেন কখন জিব্রাইল আসবে, কারণ ওয়াদা তো আল্লাহর, ওয়াদা কার? ইত্তাকুল্লাহ, ওয়াদা আল্লাহর, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলে যে আমার উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ বলে যে আমার উপর তাওয়াক্কুল করবে ভরসা করবে আমি এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করব সে কোনোদিন কল্পনাও করতে পারে না, ঠিক কিনা বলি? নবীজি ওহির জন্য অপেক্ষা করতেছেন কখন জিব্রাইল আসবে, ঘন্টার পর ঘন্টা চলে যায় জিব্রাইল আসে, নবীজি পেরেশান হয়ে যাচ্ছেন এই সলিউশন নবীজি কিভাবে দিবেন, কারণ এই উট আর বকরিগুলো তো ইহুদিদের, উট আর বকরিগুলো কাদের? কিন্তু নবীজি তো জানেন না এই উটগুলোর ফয়সালা কি করবেন। নবীজি যখন পেরেশান হয়ে গেলেন হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এবার জিব্রাইল বলতেছিল, ওগো আল্লাহর নবী আপনি যে বিষয়টার জন্য পেরেশান হয়ে গেছেন, আপনার ওই সাহাবীর ছেলে ইহুদিদের জিন্দানখানায় বন্দী ছিল, বেশি বেশি করে লা হাওলা ওয়া লা
লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে, আল্লাহর উপর ভরসা করার কারণে, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আল্লাহ তাআলার কুদরতে শীত দিয়া বৃষ্টি দিয়া তাদেরকে অসুস্থ করায়া আল্লাহ তাকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছেন। নবীজি বললেন, ও জিব্রাইল মানলাম, আল্লাহ তাআলা তাকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে, কিন্তু তার সাথে যে ভেড়া বকরিয়ার উটগুলো চলে আসছে এর ফয়সালা কি হবে? জিব্রাইল বললেন, ও গো আল্লাহর নবী, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তার সাথে যতগুলো উট আর ভেড়া বকরি এসেছে সবগুলো আল্লাহ তার জন্য গনিমতের মাল হিসাবে জায়েজ করে দিয়েছে। গনিমতের মাল হিসাবে জায়েজ করে দিয়েছে। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। নবীজি, ওই যে তারা আল্লাহকে ভয় করেছে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহর উপর ভরসা করার কারণে, তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাকে জেলখানা থেকে তো মুক্ত করেছেন করেছেন, আর তার সাথে যত ভর বকরি ভেড়া আর উট এসেছে এই সব সম্পদগুলো আল্লাহ তাকে গনিমত হিসাবে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে যুবক মুসলমান, আমরা বিশ্বাস করি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ আছে, যত মাখলুক আছে, যত মানুষ আছে, যত সৃষ্টি জীব আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ আমাদের রিজিক লিখে রেখেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার একটা কুদরতি কলম ছিল, আর এই কলমের নামে কোরআন শরীফে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুল কলম। সেই সূরার নাম কি? আপনারা যারা জেনারেল শিক্ষিত আপনারা জানেন না, কলম নামে কোরআন শরীফের 29 পারার দ্বিতীয় নম্বর একটা সূরা আছে, সূরাতুল কলম। আল্লাহু আকবার। এ যুবক, এই কথাগুলো তোমরা কোথায় শুনবা? বর্তমানে যে পরিস্থিতি, কোরআনের বয়ান না শুনলে কিন্তু তোমরা বেঈমান হয়ে যাবা। একদিকে আসতেছে দাজ্জালের ফেতনা, কিসের ফেতনা? একদিকে আসতেছে দাজ্জালের ফেতনা, আর একদিকে অপসংস্কৃতির কারণে বাংলাদেশের যুবকদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই অবস্থায় যদি যুবকেরা কোরআনের মজমায় বেশি বেশি না আসে, তাহলে যুবকেরা ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীর দিকে তাকাইলে দেখতে পাই, শুধু তারা পেরেশান আর হতাশ, শুধু তারা পেরেশান আর হতাশ। কেউ ডলার নিয়ে হতাশ, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে হতাশ, কেউ কর্মক্ষেত্র নিয়ে হতাশ, কেউ খাদ্য দ্রব্য নিয়ে হতাশ, কেউ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে হতাশ। ও মুসলমান, আজকে সারা পৃথিবীর মানুষেরা যে হতাশায় ভুগতেছে, যে টেনশনের মধ্যে আছে, এর চাইতে আরো হাজার হাজার কোটি কোটি গুণ টেনশনের মধ্যে ছিলেন 1450 বছর আগের মক্কার জমিনে আমার নবী। এর চাইতে আরো হাজার হাজার সমস্যা তার মাথার উপরে ছিল। একদিকে মক্কার সব কাফের শক্তিগুলো তার বিরুদ্ধে, কথা বুঝেন? একদিকে মক্কার সব কাফেররা নবীজির বিরুদ্ধে, মুসলমানদের খাবার বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, 1 মাস 2 মাস না 3 মাস পর্যন্ত মুসলমানদেরকে পাহাড়ের মধ্যে ঢুকায় অবরোধ করে রাখছে। মুসলমান না খেতে খেতে পেরেশান হয়ে গেছে। সাহাবীরা শেষ পর্যন্ত আর টিকতে না পেরে বলতেছেন, মাতা নাসরুল্লাহ। ও নবী বলেন, আল্লাহর সাহায্য আমাদের উপরে কখন আসবে? আল্লাহ নবী বলছেন, ও নবী, আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি আপনার সাহাবীদেরকে বইলা দেন, আলা ইন্না নাসরুল্লাহি করিম, আল্লাহর সাহায্য আমাদের জন্য খুবই নিকটবর্তী, ঠিক কিনা বলেন? একদিকে মক্কার বিশাল বাহিনী নবীজির বিরুদ্ধে, আর আমার নবী একা মক্কার জমিনে আল্লাহ কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? এত চিন্তা, এত হতাশায় আমার নবী
কোন সময় হতাশাগ্রস্ত হয় নাই। কেন আমার নবী হতাশাগ্রস্ত হয় নাই? আমার নবী জানেন, আমার নবী রিজিকের মালিক আল্লাহ, আমার নবী হায়াতের মালিক আল্লাহ। আমার আল্লাহ যদি আমার নবীকে রিজিক দেন, পৃথিবীর কোন জালিম শাসক আমার নবীর রিজিক বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলি? ঠিক। আমরা বিশ্বাস করি, আমরা যদি এক আল্লাহর গোলামি করি তাহলে পৃথিবীর কোন শাসক আমাদের ভাগ্য লিখেছেন। যখন মানুষের সব ভাগ্য লেখা শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, জাফাল কলম, এই কলম তোর কালিগুলো তুই শুকায়া যা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, এ কারণে আমাদের সাহস বুকে রাখতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, আমাদেরকে সাহসী হতে হবে, ঈমানের বলে বলিয়ান হয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের আয়াত আমি বানায় বানায় বলি না, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর কোরআন থেকে আমি বলছি যুবক, আমি বানায়া বানায়া তোমাদেরকে বলতেছি না, আল্লাহর কোরআন থেকে বলছি, যদি তোমার ঈমান থেকে থাকে, যদি তুমি মুসলমান হও, যদি তুমি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ আল্লাহর রাসূলের উপরে যদি ঈমান আনো, আমার কথা বিশ্বাস না করো, তাহলে তোমার কোনো উপায় নাই। আছে সেই আল্লাহ নিজে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলতেছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি তাকওয়াবান হয়, পরহেজগার হয়, তারা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, তাহলে আমি আল্লাহ এমন জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করব, তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। আজকে আমাদের মুসলমানদের আল্লাহর উপরে ভয় করা তো দূরের কথা, এখন মুসলমানরা আল্লাহর সাথে নাফরমানি করে, কথা বলেন। এই যে আর কিছুদিন পরে বিশ্বকাপ ফুটবল আসতেছে, প্রতিটা বাড়ির সাদে সাদে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, এই পতাকা গুলা সব ইমানদার মুসলমানরা লাগাইছে। এই পতাকা গুলা যে যুবকরা পাঁচ অক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, সুন্নতি পাঞ্জাবি পরে, যে যুবকরা ইসলামের উপরে পরিপূর্ণভাবে চলে, সেই যুবকরা প্রতিটা সাদে সাদে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা, শরীরের মধ্যে মেসির ট্যাটু আঁকে, ট্যাটু রোনালদোর ট্যাটু আঁকে, নেইমারের ট্যাটু আঁকে, মেসির গেঞ্জি গায়ে দেয়, নেইমার রোনালদোর গেঞ্জি গায়ে দেয়, চুল কাটে মেসির স্টাইলে, রোনাল্ডোর স্টাইলে। এ যুবক, তোমার বাড়ির ছাদের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, তার মানে কি এই পতাকা লাগাইয়া তুমি কি বুঝাইতে চাও? তুমি একজন আর্জেন্টিনাকে ভালোবাসো, আর্জেন্টিনার সমর্থক, ব্রাজিলের সমর্থক, ফ্রান্সের সমর্থক, জার্মানির সমর্থক, অথচ তুমি যাদেরকে ভালোবাসতেছ জানো না তারা প্রতিনিয়ত জিনার মধ্যে লিপ্ত আছে। তুমি যে মেসিকে ভালোবাসো, মেসি প্রতিনিয়ত জিনা করে, ব্যভিচার করে, ওদের কোনো, ওরা তো অমুসলিম, ওরা তো কাফের, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, এই কথাগুলো বললে বলবে দেখছো মোল্লারা কেমন কইরা তারা জঙ্গিবাদী কথা বলে, উচিত কথা কইলে জঙ্গিবাদ হয়ে যায়। ওই দিন পত্রিকায় দেখলাম আর্জেন্টিনার যুবকেরা 500 ফিট পতাকা বানাইছে, তার সাথে পাল্টা পাল্টি চ্যালেঞ্জ করে ব্রাজিলেরা 1000 ফিট পতাকা বানাইছে। প্রতি বিশ্বকাপে বাংলাদেশে কম হলেও 150 যুবক আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা লাগাইতে যায়, কারেন্টের শর্ট খায়া মরে যায়। কথা বলেন, বানাই বলছি,
এই গত দুই দিন আগে আমি নোয়াখালীতে এক প্রোগ্রামে ছিলাম, একজন যুবক এসে আমার সাথে দেখা করছে, দুই হাত নাই কি নাই, পাও একটা নাই। পাশের এক যুবক বলে, হুজুর এই যুবকের দুই হাত নাই পা নাই। আমি বললাম কারণ কি, বলে পাঁচ বছর আগে যে বিশ্বকাপ হয়েছিল ওই সময় আর্জেন্টিনার পতাকা লাগাইতে যায় গাছ থেকে পয়রা তার দুই হাত পাও, দুই হাত এক পাও চলে গেছে। আমি বললাম যুবক তুমি আর্জেন্টিনার পতাকা লাগাইতে যায় গাছ থেকে পয়রা দুইটা হাত খোয়াইলা একটা পা খোয়াইলা, তোমার মেসি দাদাই কি তোমারে $1,000 দিয়া গেছে নাকি, তোমার রোনাল্ডো দাদাই কি তোমারে $1,00,000 পাঠাইছে নাকি, তুমি আর্জেন্টিনার ব্রাজিলের গোল দেখা লাভ দিয়া তিন হাত উপরে উঠা যাও, তোমার লাভ হইল, তোমার প্যানের বেলও সিরা যায় সেন্ডাও সিরা যায়, এটুকুই লাভ নাকি, তুমি লাভ দিয়া বললা গোল কয়া লাভ দিলা, সেন্ডা সিরা গেল বেলডা সিরা গেল, আর বাড়িতে আসার সময় তুমি কাপুরুষের মতো বেল প্যান্ট প্যান্টে তো বেল নাই ধরে ধরে আসতেছো খোরার মতো হাইটা হাইটা ঠিক কিনা বলেন, তুমি অমুক খেলোয়াড়ের ছক্কা দেখে লাভ দিলা অথচ ওই খেলোয়াড় এক ছক্কা মাইরা $10,00,000 পেয়েছে ঠিক কিনা বলেন, প্রতিটি ছক্কায় ছক্কায় তারা টাকা পাইতেছে, কারো অ্যাকাউন্টে 100 কোটি কারো অ্যাকাউন্টে 200 কোটি টাকা, তারা এত টাকা কামায় আমেরিকা অস্ট্রেলিয়া তাদের বউ নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ঘোরে আর মজা করি, আর তুমি আর আমি লাল মিয়া তাদের ছক্কা দেখা লাভ দিয়া সিরাজগঞ্জের সেই টিনের চালের মধ্যে শুয়া রয়েছি, এর চাইতে আর বেশি কিছু না। অথচ আল্লাহ কি বলতেছেন আল্লাহর কোরআনের মধ্যে, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়াইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই দুনিয়াতে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অসার কথাবার্তা বলে, যারা কাল্পনিক কথাবার্তা বলে, যারা গান বাদ্য করে মানুষের ইমানকে নষ্ট করে, মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরায় নেয় ঠিক কিনা বলেন, লাহুয়াল হাদিস এর দ্বারা অধিকাংশ মুফাসসিরিন কেরাম গান বাজনা বুঝিয়েছেন খেলাধুলা বুঝিয়েছেন, আজকে ফুটবল বিশ্বকাপে সারা বাংলাদেশ আক্রান্ত, ঢাকা থেকে আসলাম সিরাজগঞ্জ পর্যন্ত প্রতিটা ঘরের বাড়ির সাদে সাদে বাস দিয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় রাখছি, কিছুদিন পরে ফুটবল খেলা হবে প্রত্যেকটা দোকানে দোকানে বাসায় বাসায় বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রাত 2টা বাজে যদিও ফুটবল খেলা হয়, রাত 3টা বাজে যদি ফুটবল খেলা হয়, এদেশের যুবকেরা কখনো ওই খেলা মিস করে না, কিন্তু ফজরের সময় যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে আসলে চুলকানি শুরু হয়ে যায়, ওয়াজ মাহফিলে আইসে 1-2 ঘন্টা 3 ঘন্টা বসতে চায় না, আর ফুটবল খেলা যখন শুরু হয় বলে 1.5 ঘন্টায় যাতে একটাও গোল না হয়, যাতে আরো 30 মিনিট খেলা বাড়ে, আবার কে গোল যাতে না হয় যাতে ট্রাই বিকারে খেলা ফাইনাল হয় ঠিক কিনা বলেন, শুধু টাইমিং বাড়াইতে চায় টাইমিং বাড়াইতে চায়। ও যুবক তোমাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই সমস্ত খেলাধুলা গান বাজনাকে আল্লাহ হারাম করেছে, তুমি যদি একে সমর্থন করো, তুমি যদি এই সমস্ত খেলোয়াড়দেরকে ভালোবাসো, তাদের স্টাইলে যদি চুল কাটো, তাদের ভালোবাসা যদি তোমার মধ্যে লালন করো, আল্লাহ রসূলের হাদিস আমার মুখের কথা নয়, আল্লাহর নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক হবে যার সাথে যার ভালোবাসা হবে তার সাথে তার হাসর নাসর হবে ঠিক কিনা বলি। আচ্ছা আপনারাই বলেন ওই রোনাল্ডো মেসি
বলছি, যদি কালেমা পড়া মুসলমান না হয় তাহলে ওরা কোথায় যাবে? এত আসতে কেন? কোথায় যাবে? মাহফিল কমিটি বলতেছে, হুজুর আপনি এমন একটা দিনে প্রোগ্রামটা দিলেন। বললাম কেন? ওই দিন তো আর্জেন্টিনার খেলা। আমি বললাম বেটা থাপ্পড় একটা মারুন, দাঁত সব করা ফালায় দেবো, বেয়াদ। আর্জেন্টিনা খেলা আর্জেন্টিনা কি তোর তালই লাগে নাকি বেটা? বেয়াদব। তুই আমার বলতেছিস আর্জেন্টিনার খেলাতে কি বলবো কি করবো? এখন আর ডরে কথা কয় না, এখন আর ডরে কথা বলে না। আমি বলি কি করবো? বলে হুজুর যদি একটু গেটটা ঘুরাই দিতেন, আমাকে থাপ্পড় একটা মারুন, একটা দশ হাত দূরে যাওয়া পড়বে। যা, তোর ওয়াজ করা লাগবে না, তোর কি করা লাগবে না, জোরে বলেন। আমি বললাম সাহস কত বড়, ধমক দেওয়ার দরকার হুজুর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে মাইক বেশি করে লাগাবো। আমাকে এমন মাইক লাগাবি যেই যেই দোকানে টেলিভিশন দিব খেলা লেগে, যা তোরা কিচ্ছু না হবে। আরে এই সমস্ত বেঈমান নাফরমানদের জন্য কি আমাদের তাফসীর মাহফিল বন্ধ থাকবে? কোরআনের তেলাওয়াত বন্ধ থাকবে? যুবক, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর কোরআন বলছে যে যারা গান বাজনা শুনবে, বেহুদা কাজ করবে, অসার কথাবার্তা বলবে, যারা ফুটবল খেলা দেখবে, ক্রিকেট খেলা দেখবে, এই সমস্ত খেলার পিছনে যারা সময় নষ্ট করবে, কাল হাশরের ময়দানে আল্লাহর কাছে প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিটের হিসাব দিতে হবে, দিতে হবে। এই সেকেন্ড মিনিটের হিসাব না দিয়া এক কদমের সামনে বাড়ানো যাবে না, ঠিক কিনা বলেন? আপনারাই বলেন। বাংলাদেশে এখন অর্থনৈতিক সমস্যা, এই পতাকা কিনা টেলিভিশন দেখা হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ হবে। কি হবে? খরচ হবে। ওয়াজ মাহফিলের জন্য কালেকশন করলে যুবকের কুলাঙ্গার যুবক তোদের পকেট থেকে টাকা বের হয় না। ওয়াজ মাহফিলের জন্য টাকা কালেকশনে গেলে ওই সময় দশ টাকা বের করো, আর হাজার হাজার টাকা দিয়া আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কেন? তোদের তো লজ্জা হওয়া উচিত। ওই দেশের মধ্যে কি আল্লাহর গজব পড়বে না, রহমত আসবে? চলে বলেন, ওই দেশের মধ্যে কি আল্লাহর গজব আসবে না, রহমত আসবে? আবার তার পছন্দের দল জিততে গেলে রাত তিনটা বাজে আবার পতাকা লয়ে মিছিল করে, মনে করে কি পায় গেছে গা। আরে তুই যে মেসি রোনাল্ডোর বেটা সমর্থক, তুই জীবনে কোনোদিন মেসি রোনাল্ডোর কাছে যেতে পারবি? কোনোদিন যে তুমি হাত মিলাইতে পারবা? তোমার থাপ্পড় মেরে খেয়ে দেয় দিব, কথা কো, থাপ্পড় মার, তোর মতো বাঙালি বেটা যা, তোরে গলায় ধরবো না, ঠিক কিনা বলেন? একটা সেলফি তুলতে যাবে তোমার পুলিশে পিড়ায়। যদি কোনোদিন মেসি রোনাল্ডো বাংলাদেশে আসে, তুমি যাই হতো দেখো তো, তোর তো বেটা এয়ারপোর্টের কাছে যেতে হতো, তোর চেক করে প্যান্ট ম্যান্ট খুলে দেখবো তোর কাছে কোনো বোম ঢুম আছে কিনা। হ্যাঁ, আর আমরা ওয়াজ মাহফিলে আসছি, আমাদের কি ভক্তবৃন্দ নাই? মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আলহামদুলিল্লাহ আমাদের ভক্তবৃন্দ সারা পৃথিবীতে। আমার কোরআনের তেলাওয়াত বাজে সারা পৃথিবী, বাংলাদেশে যা শুনে বিদেশে আরো বেশি শুনে। সৌদি আরবে গিয়েছি হজ করার জন্য, আফ্রিকান, মরক্কো, ইরানি, পাকিস্তানি, ইন্ডিয়ান, কাশ্মীরি, আল্লাহর কসম করে বলি, বাইতুল্লাহর সামনে তোয়াফরত আছে, তোয়াফরত। এক ইরানি পরিবার এসে জড়ায় ধরছে, বলে ব্রাদার আই এম ইউর ভেরি ফ্যান। আমি বললাম বিকজ? বলে লুক মাই মোবাইল, এই যে দেখো আমার মোবাইলে তোমার তেলাওয়াত। বাইতুল্লাহ থেকে বের হচ্ছি, কাশ্মীরি এক পরিবার পুরো আসা ধরছে, বলে
উর্দুতে বলতেছে, ভাই ইধার মে আও, মেরে মোবাইল দেখো, এই যে আমার মোবাইলে তোমার তেলাওয়াত। বলে এটা আমার স্ত্রী, আমার বোন, আমার সন্তান। বলে সকাল সন্ধ্যা আমরা তোমার তেলাওয়াত শুনি। পাকিস্তানিরা পাগল। সেই পাকিস্তান, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, আজাদ কাশ্মীরের শতে শতে মানুষ মদিনা মক্কা শরীফে ভিড় জমায়, দেখলে ছবি তোলার জন্য আসে, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান। আরে কোরআনের সেলিব্রিটিদের সাথে সম্পর্ক করো। মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূলের হাদিস, যে আল্লাহর কোরআন মুখস্থ করবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, হারামকে হারাম মনে করবে, কোরআন অনুযায়ী চলার কারণে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। শাফাহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনের সেলিব্রিটি, হাফেজ কোরআন, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? আর তো গো মেসি আর রোনাল্ডো কয়জন নিয়ে নিব? অগত লাথি মেরা ফেরেশতা ফুটবলের মতো জাহান্নামে ফালাই দিব। তা তুই তোর ভক্ত তোর অবস্থা হইব কি? তোর আইসা লাথি মারো পিছন থেকে। যদি মুসলমান হইয়া এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের ভক্ত কেন হলি? তোর তো হওয়া উচিত ছিল আল্লাহর কোরআনের পাখির ভক্ত, ঠিক কিনা বলে? তাহলে যে দেশের যুবকেরা অন্য দেশের ভিনদেশীদের খেলা দেখার জন্য এত পাগল হয়ে যায়, এখন থেকেই প্রস্তুতি নেয়। আবার কেউ জুয়া খেলে, কেউ বাজি খেলে, বলে দোস্ত এই খেলার দিন এমক পার্টি হবে, ওই দলের খেলার দিন অমুক পার্টি হবে, ঠিক কিনা বলেন? তাহলে ওই দেশে কি আল্লাহর রহমত আসবে? আল্লাহর রহমান যদি পেতে হয়, আল্লাহর রহমান যদি পেতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? কেমন ভয়, কেমন ভয়! আল্লাহর ভয়ে আমাদেরকে গুনাহ করা ছেড়ে দিতে হবে। হযরত সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছিলেন, তারা তাকওয়াবান ছিলেন, পরহেজগার ছিলেন, মুত্তাকিন ছিলেন। এই কারণে আল্লাহ তাআলা সাহাবীদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তারা কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার! তেমন একটা এক্সক্লুসিভ সাহাবীদের ঘটনা আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের ইমানি শক্তি বাড়বে। ভালো করে শুনেন, আপনাদের ইমানি শক্তি বাড়বে। সাহাবীদের মধ্য থেকে একজন পরিবার আল্লাহর নবীর দরবারে আসলে, নার আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের সংসারে উপার্জন করার, আমাদের সংসারে রুটি রুজি যোগান দেওয়ার একটা মাত্র আমাদের বড় সন্তানটা, 3 দিন ধরে তাকে পাচ্ছি না, সে হারায় গেছে, তাকে যেন কারা ঘুম করে ফেলেছে, ওগো আল্লাহর নবী দোয়া করেন যাতে করে আমরা আমাদের সন্তানটাকে খুঁজে পাই। আল্লাহ নবী তাদেরকে 3টা বাক্য বললেন। কয়টা বাক্য? আল্লাহ নবী 3টা বাক্য বললেন। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। আর 3 নম্বরে বলে দিলেন, তোমরা বেশি বেশি করে পড়বা, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। যাও যাও যাও, এই আমল করো। এই আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাদের সব সমস্যাগুলো সমাধান করে দিবে। বাড়িতে চলে আসলো, আয়েশা ওই সাহাবি তার স্ত্রীদেরকে বললো, শোনো, আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম। ও যুবক, এই কথাটা ভালো করে শুনে রাখেন। ও মা, ও ভাই, ও বোন, ও মুসলমান, সাহাবিদের এই আমলটা ভালো করে শুনে রাখেন। আমরা যখন বিপদে আপদে পতিত হয়ে যাব, বালা মুসিবতের মধ্যে পড়ে যাব, আমরা যদি আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে ভরসা করি, আর বেশি বেশি করে যদি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ করি, ওই সাহাবীদের মতো আল্লাহ তাআলা আমাদের বিপদগুলো দূর করে দিবে, ঠিক কিনা বলি? আল্লাহ আমাদের ওই বিপদগুলো দূর করে দিবে। আজকে আমরা বিপদে পড়লে চলে যাই মাজারে সিজদা করার জন্য, ঠিক না?
মাজারে যে বাবা রেখে, বাবা আমাদেরকে বিপদ থেকে বাঁচাও। আরে বেটা তোর বাবাই তো বিপদের মধ্যে আছে, তোর বাবাই তো গাঁজা খায়া নিজের জীবনটা নষ্ট করে দিছে, সে আবার অন্যের বিপদ দূর করবে কিভাবে, ঠিক কিনা বলেন? ওই সাহাবীরা বাড়িতে চলে আসলেন, বেশি বেশি করে তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করলেন। বেশি বেশি করে তারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করলেন। ওই যে তার সন্তানকে যারা ঘুম করেছে, সে একটা ইহুদিদের জিন্দারখানা জেলের মধ্যে বন্দী আছে। বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ইহুদির জেলখানার মধ্যে এমন শীত দিলেন, এমন ঠান্ডা দিলেন, ঠান্ডার কারণে কোন প্রহরীরা আর বাইরে দাঁড়ায় থাকতে পারল না, তারা ঘরের মধ্যে ঢুকে গেল। ঠান্ডার পরে আল্লাহ এমন বৃষ্টি দিলেন, কোন সৈন্য আর জেলখানার বাইরে দাঁড়ায় পাহারা দিতে পারল না, তারা ঘরের মধ্যে ঢুকে যেতে বাধ্য হলেন। একটু পরে আল্লাহ এমন মরুভূমি থেকে ধুলি ঝড় দিলেন, ঝড়ের কারণে প্রতিটা সৈন্যের চেহারার মধ্যে যায়া এমন ভাবে বালু কণাগুলো ঢুকে গেল, তারা আর চোখে দেখলো না, তারা বেহুশ হয়ে জায়গার মধ্যে এক একটা পড়ে রইল। আর তাদের ঘোমরালির আওয়াজ ওই যুবক শুনতে পাইল, দেখলো একজন সৈন্য আর বেঁচে নাই, তারা এক একজন পড়ে পড়ে তারা কাতরাচ্ছে, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, তারা ঝড়ের কারণে ঠান্ডার কারণে ওই জায়গার মধ্যে তারা এক একটা ফিট হয়ে পড়ে আছে। এখন যে তারা তাকে পাহারা দিবে সেই শক্তি তখন তাদের নাই। এই সুযোগে ওই প্রহরী জেলখানার গেট খুলে বাহিরে চলে আসলেন, আর বাড়ির দিকে রওনা করলেন। পাশে ছিল একটা ইহুদিদের বড় ভেড়ার পাল, বকরির পাল, উটের পাল। ইতিহাসের মধ্যে এসেছে ওই ভেড়ার পালের মধ্যে, বকরির পালের মধ্যে 4000 উট ছিল। কয় হাজার উট? 4000-এর মতো উট ছিল, 300-এর মতো বকরি ছিল। ওই যুবক যখন দৌড় শুরু করলেন, তার পিছনে পিছনে ওই উট আর বকরিগুলো দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে যুবক বাড়িতে চলে আসলেন, তার সাথে 4000 উটও তার বাড়িতে চলে আসলেন। আর তারা যখন বাড়িতে চলে আসার পরে ওই যুবকের মা বাবা ঘর থেকে বের হয়ে আসলেন, দেখলেন তার সন্তানের গলার আওয়াজ শোনা যায়। বাহিরে এসে দেখে তার সন্তান দাঁড়ায় আছে, অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলো, বাবা এতদিন তুমি কোথায় ছিলা? বলে, বাবা আমাকে ইহুদিরা তাদের জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে, তাহলে জেলখানা থেকে কিভাবে মুক্তি পাইলা? বলে, বাবা আজকে জেলখানার মধ্যে এমন বৃষ্টি হয়েছে, এমন ধুলি ঝড় হয়েছে, জীবনেও আর কোনোদিন এই ঝড় আর এই ধুলি আমি কোনোদিন দেখি নাই। ঠান্ডার কারণে একজন প্রহরীও বাইরে তারা দাঁড়াইতে পারল না, ধুলি ঝড়ের কারণে তাদের চোখ গুলো নষ্ট হয়ে গেছে, তারা ঠান্ডায় এক একটা ফিট হয়ে মাটির মধ্যে পড়ে আছে, তাদের মৃত্যু হওয়ার উপক্রম। এই সুযোগে আমি জেলখানার গেট খুলে আমি বাহিরে বেরিয়ে আসলাম, দেখি আমাকে ধরার মতো কেউ নাই, সবাই ফিট হয়ে জায়গার মধ্যে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে। এই সুযোগে আমি জেলখানা থেকে বের হয়ে চলে আসলাম। বললো, বাবা তুমি চলে আসছো, কিন্তু তোমার সাথে এতগুলো উটের পাল, ভেড়ার পাল কোথা থেকে আসলো? বলে, বাবা আমি যখন দৌড় শুরু করেছি, পাশে ছিল ইহুদিদের একটা উটের পাল, ভেড়ার পাল, এই উটগুলো আমার পিছনে পিছনে দৌড়ায় চলে আসছে। আল্লাহু আকবার! আরো জোরে বলেন আল্লাহু আকবার! এবার ওই সাহাবী তার সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা ব্যাপারটা কি? বলে, আল্লাহর নবী ঘটনা তো ঘটে গেছে। বলে, কি ঘটনা? বলে, 3 দিন আগে আয়েশা আমরা আপনার কাছে দরখাস্ত করেছিলাম, আমাদের ছেলে হারায় গেছে, তাকে পাই না। আপনি আমাদেরকে যে আমলটা শিখাইয়ে দিছিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কি না বলেন? কার উপরে ভরসা করতে হবে? আরো জোরে বলেন আল্লাহর কোরআনের আয়াত, বাবা আমি বানায়া বলছি না, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলে যে আমার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। তৃতীয় নম্বরে নবীজি আপনি আমাদেরকে একটা দোয়া শিখাই দিয়েছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওগো নবীজি, এই
দোয়াটা আমরা বেশি বেশি পড়েছি। নবীজি বলল, শোনো শোনো, তোমরা এই আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাদের সন্তানকে ইহুদিদের জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, এই আমল করার কারণে আল্লাহ তোমাদের সন্তানকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে। সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ নবী, মানলাম এই আমল করার কারণে আল্লাহ তাআলা আমাদের সন্তানকে আল্লাহর কুদরতে জ্বর দিয়া ঠান্ডা দিয়া ইহুদিদেরকে অসুস্থ করে সেখানে বেহোশ করে আমার সন্তানকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে, কিন্তু আমার সন্তানের সাথে যে 4000 উট আর বকরি চলে আসছে এটার মাসালা কি হবে, এটার সমাধান দেন। আল্লাহর নবী বললেন, এটার সমাধান তো আমি দিতে পারবো না, এই উট আর বকরি তোমাদের জন্য জায়েজ হবে কিনা এর সমাধান দিবেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি বলে, এর সমাধান তো আমি দিতে পারবো না, এর সমাধান দিবেন। এবার নবীজি ওহির জন্য অপেক্ষা করতেছেন কখন জিব্রাইল আসবে, কারণ ওয়াদা তো আল্লাহর, ওয়াদা কার? ইত্তাকুল্লাহ, ওয়াদা আল্লাহর। ওমাইয়াত্তাওয়াক্কালাল্লাহ, আল্লাহ বলে যে আমার উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ বলে যে আমার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করব সে কোনোদিন কল্পনাও করতে পারে না, ঠিক কিনা বলি? নবীজি ওহির জন্য অপেক্ষা করতেছেন কখন জিব্রাইল আসবে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, জিব্রাইল আসে, নবীজি পেরেশান হয়ে যাচ্ছেন এই সলিউশন নবীজি কিভাবে দিবেন, কারণ এই উট আর বকরিগুলো তো ইহুদিদের, উট আর বকরিগুলো কাদের? কিন্তু নবীজি তো জানেন না এই উটগুলোর ফয়সালা কি করবেন। নবীজি যখন পেরেশান হয়ে গেলেন, হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এবার জিব্রাইল বলতেছিল, ওগো আল্লাহর নবী, আপনি যে বিষয়টার জন্য পেরেশান হয়ে গেছেন, আপনার ওই সাহাবীর ছেলে ইহুদিদের জিন্দানখানায় বন্দী ছিল, বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে, আল্লাহর উপর ভরসা করার কারণে, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, আল্লাহ তাআলার কুদরতে শীত দিয়া বৃষ্টি দিয়া তাদেরকে অসুস্থ করায়া আল্লাহ তাকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছেন। নবীজি বললেন, ও জিব্রাইল, মানলাম আল্লাহ তাআলা তাকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছে, কিন্তু তার সাথে যে ভেড়া বকরিয়ার উটগুলো চলে আসছে এর ফয়সালা কি হবে? জিব্রাইল বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তার সাথে যতগুলো উট আর ভেড়া বকরি এসেছে সবগুলো আল্লাহ তার জন্য গনিমতের মাল হিসাবে জায়েজ করে দিয়েছে। গনিমতের মাল হিসাবে জায়েজ করে দিয়েছে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআলহু মাখরাজা, নবীজি ওই যে তারা আল্লাহকে ভয় করেছে আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহর উপর ভরসা করার কারণে, তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাকে জেলখানা থেকে তো মুক্ত করেছেন, করেছেন, আর তার সাথে যত ভর বকরি ভেড়া আর উট এসেছে এই সব সম্পদগুলো আল্লাহ তাকে গনিমত হিসাবে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে যুবক মুসলমান, আজকে যতই খাদ্যের ভয় দেখাক না কেন, আজকে যতই খাদ্য সংকটের কথা বলা হোক না কেন, যার ইমান আছে যে আল্লাহর উপরে ভরসা করে সে কখনো এই সমস্ত বিষয় নিয়ে ভীত হতে পারে না, সে ভরসা করবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই আমাদের রিজিকের মালিক। আর এ কথাও বিশ্বাস করতে হবে, একটা ভাত যদি আপনার আমার রিজিকে থেকে থাকে, ওই একটা ভাত না খাওয়া পর্যন্ত আপনার আমার ইন্তেকাল, মৃত্যু, এই বিশ্বাস থাকতে হবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আপনার আমার হায়াতের জিন্দেগী আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন ততদিন আমরা বাঁচব, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এ কারণে আমরা ভরসা করব কার উপরে? যুবকরা ধরে বলেন, কার উপরে? আমরা ভরসা করব আল্লাহর উপরে।
বিপদ আপদে আমরা আল্লাহর উপরে ভরসা করব, বেশি বেশি করে ইস্তেগফার করব, গুনাহ করা ছেড়ে দিব। কি করা ছেড়ে দিব ভাই? এই সমস্ত ফুটবল খেলা, ক্রিকেট খেলা, গান দেখা, নাচ দেখা, সিনেমা দেখা, নাটক দেখা, অশ্লীলতা আমরা ছেড়ে দিব, এক আল্লাহর উপরে আমরা ভরসা করব। এই দুনিয়ার জমিনে যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, সব কিছু থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। ঠিক কেন বলেন? কে হেফাজত করবেন? হেফাজত করার মালিক কে? তাহলে আজকের মাহফিল থেকে আমরা পাক্কা ওয়াদা করব, আজ থেকে আমরা কেউ গুনাহ করব না, আজ থেকে আমরা কেউ ওই সমস্ত ক্রিকেট খেলা, ফুটবল খেলার সমর্থক হব না, আমরা আল্লাহর কোরআনের তাফসীরের মাহফিলের সমর্থন করব। ঠিক কিনা বলে? জীবনে যতদিন বাঁচব আল্লাহর কোরআনের পক্ষে বাঁচব। রাজি আছেন? রাজি আছেন? হায়াতের মালিক, এই হায়াতের মালিক আল্লাহ, এই হায়াতের জিন্দগিটা আল্লাহর জন্যই কাটাইতে হবে। ঠিক কিনা বলেন? এ কারণে যুবক, তুমি যদি গুনাহ করো, তুমি যদি নাফরমানি করো, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে বাঁচাতে পারবে না। তোমাকে আমাকে বাঁচানোর মালিক আল্লাহ, তোমাকে আমাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকব সেই আল্লাহর গোলামি করব ইনশা আল্লাহ। আজ থেকে আমরা কেউ নাটক দেখবো না, সিনেমা দেখবো না, অশ্লীল গান দেখবো না, কোন নায়িকা গায়িকাকে দেখবো না, আমরা একমাত্র আল্লাহর কোরআনের জন্য আমাদের জান মাল বিলাই দিব। কে কে রাজি আছেন? হাত উঠান। নারায়ণ দেখবি, নারায়ণ দেখবি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা ওয়াদা করলাম আজকে থেকে আমরা কোনো গুনাহ, আমরা কোনো নায়িকা গায়িকা কোনো খেলোয়াড়ের সমর্থক হব না, আমরা সমর্থক হব আল্লাহর কোরআনের, আল্লাহর কোরআনের সমর্থক হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين আমরা না ফুরমান আপনি রহমান মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। এই গভীর জনিতে কোন ভিক্ষুক যদি কোনো মানুষের দরবারে যায়, এই গভীর জনিতে খোদার কথা বললে কোনো কিছু চাইলে ফিরাইয়া দেয় না। আল্লাহ আমরা না ফুরমান গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো দুইখানা হাত গভীর রজনীতে আপনার দরবারে হাত উঠিয়েছি, মেহরবানি করে আপনি আমাদের তামাম জিন্দগির গুনা খাতাগুলো মাফ করে দে। আয় আল্লাহ, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসাকে কবুল করে নেন, যেই মসজিদ আর মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে আল্লাহ এই মসজিদকে কবুল করে নেন। আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মাহফিল কমিটি, অত্র এলাকার যুব সমাজ যারা মাহফিলের আয়োজন করেছে, সকলের দান কি আল্লাহ কবুল করে নেন। এই মাহফিলে যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি, যারা মাহফিলের অতিথি হয়েছে আল্লাহ আপনি সকলের দানকে কবুল করে নেন, সকলের খেদমতকে আল্লাহ আপনার সন্তুষ্টির বিনিময়ে কবুল করে নেন। দূর দূরান্ত থেকে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা,
বৃদ্ধ বাবারা কোরআনের মজমায় এসেছে, কাউকে খালি হাতে ফিরে দিয়েন না, মেহরবানি করে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন, একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। এ মালিক, আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে আম্মা জান খাদিজার মতো ধৈর্য দিয়া দেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইলম দিয়া দেন, হযরত ফাতেমার সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। মেহরবানি করে আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়া দেন, যারা পড়াশোনা করে জিহান যাকাত বাড়ায় দেন, প্রত্যেকটা যুবককে আল্লাহ ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। আপনি তো জানেন কে কি আশা নিয়ে আপনার দরবারে হাত উঠাইছে, সকলের মনের ন্যাক আশাগুলো পুরা করে দেন, সকলের মনের ন্যাক মাকাসুদ গুলো পুরা করে দেন। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ মেহরবানি করে সুস্থতা দান করে দেন, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ আপনি সবাইকে পরিপূর্ণ শেফায় আজেলা কামেলা দায়মা নসিব করে দেন। আয় মালিক, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না গো আল্লাহ। আল্লাহ মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আল্লাহ দীনের জন্য জিহাদের ময়দানে দিন। আল্লাহ বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিন, মেহরবানি করে কলিজার টুকরা মরুর মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, নবীজির রওজায় আতহারের পাশে মৃত্যু দি, শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিয়ে আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিয়ে, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়েন, নাফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না, জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না, জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন গো আল্লাহ। মালিক মেহরবানি করে আমাদের দেশের উপর খাস রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ, আমাদের দেশ থেকে অভাব অনটন গুলো দূর করে দেন আল্লাহ, আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ শান্তিতে রাখেন, প্রত্যেকটা ঘরের ভিতরে খায়ের রহমত বরকত নাজিল করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মাওলারে জানিনা কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে সে হাজির হয়, সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিযুরি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, والسلام على المرسلين والحمد لله رب العالمين.